এই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশের গণতন্ত্র সম্পর্কে খুব সিরিয়াস এবং গণতন্ত্রে নানা ধরনের ভার্সন তারা বাইর করে আমরা এটা নিয়ে এত উৎফুল্ল কেন হচ্ছে আসলে মানে আমরা এটাকে কেউ স্বাগত জানাচ্ছি কেউ বলছে যে ঠিক হচ্ছে আমি মনে আমি এটাকে স্বাগত জানাচ্ছি প্রফেসর আসিফ নজরুল আমরা এটি যেবারে আপনি যে এটাকে স্বাগত জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত কোনো একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এরকম উদাহরণ কি দেখা যাবে আর বাংলাদেশে কিরকম ভাবে জনগণ ভোট দিয়েছে কি দেয় নাই এবং কে আসলে নির্বাচনে বাধা দিচ্ছে সেইটা বিচার করার মতো কোনো মানে জুডিশিয়াল ক্ষমতা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে ওরা তো আপনার কাছ থেকেই জানতে চাইবে এবং আপনি যেহেতু সরকারকে পছন্দ করেন না আপনি বলবেন যে এই জায়গায় ভোট হয় নাই এই জায়গায় ভোটের মধ্যে এটা দিছে সেটা নেই বিচার হবে কিনা আমাদের যদি একটু বলেন I don't know.